গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সানডে রাজনের ছুটির দিন আর আমার তো প্রতিদিনই সানডে রাজন আর অ্যালেন দুইজন বাসায় ঘুম পাড়ায় রাখছি আমি যাচ্ছি একটু টাউন সেন্টার দুইটা কারণে এক হচ্ছে কিছু কিছুটুকিটাকি বাজার সদাই দরকার যেগুলো আসলে অনেকগুলা দোকান ঘুরে ঘেটে কিনতে হয় এবং এটা রাজনকে দিলে আসলে ঠিকঠাক অনেক দিন ধরে আমি ঘরের মধ্যে সো আমার একদম দম বন্ধ হয়ে আসতেছে আজকে সকালে উঠে রাজনকে বললাম যে দেখো আমার বোধহয় একটু বের হওয়া দরকার কারণ একদম আমার দম আটকায় আসতেছে তো চলো আমরা একটু শপিংয়ে যাই জানি যে অ্যালেনকে নিয়ে এখন বের হওয়াটা অতটা ওয়াইজ ডিসিশন হবে না তারপরও আমি আর পারতেছি না তো তারপর রাজন বললো যে আচ্ছা ঠিক আছে যাব তাইলে আমরা এরপরে কিছুক্ষণ পরে বললো সত্যিই কি ওকে নিয়ে বের হতে যাও তখন মনে হলো যে না থাক ও বরং থাকুক ওকে ঘুম পাড়ায় তারপরে আমি বের হই আর রাজন ওকে টেক কেয়ার করবে আর আমি একা গিয়ে আসলে জিনিসগুলো কিনে নিয়ে আসি আজকে দিনটা মেঘলা এবং রাস্তাঘাট চুপচাপ নাকি ঠিক বুঝতে পারতেছে না আমি নেবারহুডের গাড়িগুলো সব দেখি বাসার বাইরেই বাট যাই আসলে টাউন সেন্টারের দিকে গেলে তখন পুরাটা বোঝা যাবে সিনারিওটা কীরকম এই দোকানটা এই কর্নার শপটা আমাদের বাসার থেকে কতক্ষণ দুই তিন মিনিট লাগে আসতে খুব যদি দরকার হয় কোনো কিছু। তখন এখানটাতে এসে কেনা যায় বাট কিছু জিনিসের দাম ওরা বেশ বেশি রাখে কারণে ইউজুয়ালি এই দোকানটাতে আসা হয় না তো আমি এখানে আর চেক করলাম না আমি স্ট্রেট চলে যাচ্ছি টাউন সেন্টারের দিকে আমাদের বাসার থেকে টাউন সেন্টার যেতে সময় লাগে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস হেঁটে গেলে আর আমি একা যখন যাই তখন আমি সবসময়ই হেঁটে যাই কারণ আমি ড্রাইভিং পারি না এবং ব্যাপারটাতে রাজন খুব বিরক্ত রাস্তাঘাটে মানুষ অত দেখছি না বাট আছে মানুষজন একেবারে খারাপও না সেন্ট গ্রোসারি ডেলিভারির গাড়ি এটা মানুষ বাজারে গিয়েও কেনাকাটা করতেছে এবং হোম ডেলিভারিরও অর্ডার দিচ্ছে সব কিছু মিলাই আসলে কখনো কখনো এটা কখনো কখনো ওটা তো যেতে যেতে দেখলাম চেরি ফুলের গাছে ফুল আসছে এই টাইমটা খুব ভাল লাগে কিন্তু নেচার এনজয় করার মতন সিচুয়েশন আসলে নাই মানুষজন একটু একটু না বেশ ভালোই আতঙ্কের মধ্যে বের হচ্ছে বাসার থেকে বের হচ্ছে না যে তা তো না কারণ সারাদিন তো আর বাসায় থাকা যায় না মানুষের বিভিন্ন কাজেই বের হতে হয় তারপরও যদি প্রয়োজন না পড়ে তাহলে অনেকেই বের হচ্ছে না অনেকেরই যাদের সুবিধা আছে তারা বাসার থেকেই কাজ করতেছে একারণে রাস্তায় ট্রাফিকের চাপটা একটু কম তাই মনে হচ্ছে আমার সানডের তুলো সানডেতে এমনিই রাস্তাঘাট একটু ফাঁকা থাকে বাট তারপরেও মনে হচ্ছে যে একটু কোয়াইটি এগুলো সবই হয়তো করোনা ভাইরাসের কারণেই রাস্তার এই সিচুয়েশন তো আমি টাউন সেন্টারের দিকে অলমোস্ট হাফ চলে আসছি এবং আমার বেশ ভাল লাগতেছে আসলে খোলা বাতাসে বের হয়েছি ঠান্ডা তারপরও আমার বেশ ভাল লাগতেছে আমি একদম টাউন সেন্টারে এখন এবং অফিস টফিস সবই বন্ধ যেহেতু আজকে সানডে আমার বেশ কিছু দরকারি কাজ আমি এখন করে নিতে পারবো তো ভালো প্রথমেই আমি শপিং সেন্টারে ঢুকে গেলাম শপিং সেন্টারের ভেতরটা দেখে মনে হচ্ছে মানুষজন নর্মালি যতখানি মানুষ থাকে তার থেকে কম কারণ সানডেতে ইউজুয়ালি শপিং সেন্টার বেশ বিজি থাকে সেই অনুযায়ী মনে হলো না কমই বাট আমি যেহেতু এখন রেগুলার মার্কেটে আসতেছি না তাই এক্স্যাক্ট বুঝতে পারতেছি না যে আসলে কতখানি বেশি বা কতখানি কম আমার প্রথম স্টপ হচ্ছে বুথস বুটসে অ্যালেনের কিছু জিনিস দরকার এবং আমার নিজেরও কিছু জিনিস দরকার তো একটু ডানে বামে প্রথমে দেখে নিচ্ছি যে কি আছে কি নাই শেলফের কি অবস্থা সাথে ভিডিও করতেছি তো মাথা একটু আর কি এলোমেলো হয়ে যাচ্ছে ন্যাপি দরকার ছিল অ্যালেনের জন্য বাট ওর যে সাইজটা এখন পড়ছে সেটা পেলাম না সেই সাইজটা নেক্সট দরকার ওর একটা ময়েশ্চারাইজার তো এই বার্ড স্পি কোম্পানিটা হয়তো অনেকেই জানেন বেশ ভালো করছে আমি একটা নিয়ে নিচ্ছি এরপরে একটু ঘুরে দেখছি যে শেলফের কি অবস্থা তো এখানটায় শাওয়ার জেল শাওয়ার ক্রিম হ্যান্ড ওয়াশ এগুলো থাকে কিছু র্যাক একেবারেই খালি এখানটায় খুব সম্ভব হ্যান্ড ওয়াশ ছিল র্যাক একদমই শূন্য একটাও দেখলাম না এখন অন্য কোন সেকশনেও আছে কিনা সেটা বলতে পারি না ডিওডারেন্ট এই সেই হ্যান্ড ট্যান এগুলো একদম শেলফে পুরা ফুল মানে সব কিছু তো আসলে মানুষ কিনে স্টক করতেছে না এই আইটেমগুলোই যেমন অত জরুরি না এগুলো হচ্ছে মাদার্স ডেয়ের গিফট সো এগুলো তো আসলে ফুল স্টক থাকবেই কারণ এখন মনে হয় না মানুষ খুব একটা গিফটের দিকে হাত বাড়াচ্ছে সবারই আসলে বাজেট যা থাকে মাসের সেটা বাড়িয়ে তারপরেই জিনিস স্টক করতে হয় সো অন্য কোনো একটা জায়গায় তো কম্প্রোমাইজ করতে হয় আমি শেলফগুলো দেখাচ্ছি যে কোন আইটেমগুলো আছে কোন আইটেমগুলো নাই তো মোটামুটি আমার কাছে স্টক খারাপ লাগলো না মনে হলো ইনাফ জিনিসপত্রই আছে মানে অত ভীতিকর সিচুয়েশন লাগলো না দুই একটা ওষুধ দরকার সেগুলাই খুঁজতেছি বুথসের চুকে এখন আমি আসলাম উইলকিনসনে প্রথমেই দেখলাম যে ওরা ওয়াইপসের বেশ বড় একটা পোস্টার লাগায় রাখছে যেটা এখন প্লাস্টিক ফ্রি দেখি ভেতরে পাই কি না বাট একটা ট্রলি বা বাস্কেটও দেখলাম না এগুলো নিয়ে ওরা কী করতেছে আমি জানি না হয়তো সব ধুয়ে টুয়ে জীবনে প্রথমবার হয়তো ধুয়ে টুয়ে এগুলা জামস ফ্রি করতেছে তো আমি প্রথমেই বোধ হয় চলে যাব হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াইপ স্যানিটাইজার ওই সেকশনটাতে কারণ এগুলো যেহেতু মার্কেট আউট আমি জানতে চাই যে উইলকোতে কি অবস্থা এবং তারপরে যদি মনে করি তখন অবশ্যই নিব তো আমার চোখ প্রথমেই যেটাতে চলে গেলো সেটা হচ্ছে গিয়ে ডেটলের বার্সো এবং এটা আমার আজকে শপিং লিস্টে ছিল আমি ধরেই নিয়েছিলাম যে পাবো না এটা বাট না পেলাম সো আমি দুইটা নিয়ে নিচ্ছি এই জিনিসটা বোধ এখন খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস এরপরে আইল দেখতে দেখতে আমি ওয়াইপসের সেকশনে আসলাম অ্যান্ড ইটস কমপ্লিটলি ওয়াইপড আউট একটা সিঙ্গল ওয়াইপও নাইন ওরা এত বড় একটা পোস্টার লাগায় রাখছে যে ওদের ওয়াইপ এখন প্লাস্টিক ফ্রি কি কি এই সেই ত্যান দোকানের বাইরে দোকানের ভেতরে কিন্তু একটা ওয়াইপও আমি পেলাম না আরও টুকিটাকি জিনিসের মধ্যে যেমন আমার ডিশওয়াশিং রিনসটাও দরকার রিনজিং লিকুইডটা সেটা এখান থেকে নিয়ে নিব এখন আসলাম মেডিসিন সেকশনে এবং অ্যাট দ্য সেম টাইম এখানে বাচ্চাদের ওষুধ বাচ্চাদের জিনিসও থাকে এখানে কিছু মেডিসিন মনে হলো একদমই নাই সেগুলা কি আমি ঠিক বলতে পারবো না হয়তো কফ বা এই রিলেটেড কোল্ড অ্যান্ড ফ্লু কফ এই জাতীয় মেডিসিনগুলোই হয়তো শেষ হয়ে গেছে আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না আমি আবারও চলে আসছি সেই হ্যান্ড ওয়াশের সেকশানে এখানটায় কিছু ব্র্যান্ড একদম শেষ মানে যেগুলো আমরা ইউজ করি সেগুলো পেলাম না তো অন্যগুলাও খারাপ না কেয়ারেক্স খুব পপুলার ব্র্যান্ড ইম্পেরিয়াল লেদারও খুব পপুলার ব্র্যান্ড বাট মনে হলো যে না যেটা ইউজ করি সবসময় সেটা ছাড়া অন্যটা নিতে ইচ্ছা করলো না জানি না ডিসিশনটা ওয়াইজ হলো নাকি ভুল হলো বা স্টক পাইল করার জন্য আসলে আসিনি যা দরকার সেটাই মার্কেট থেকে নিব এবং আশা করছি সিচুয়েশন বেটার হবে আমি এখন আছি গার্ডেন সেকশনে এবং এই সেকশনটাতে ঢুকে আমার রীতিমতন মনটা একদম খারাপ হয়ে গেল কারণ ভাবছিলাম এবার একটু সুন্দর করে গার্ডেনিং করব সেটা হবে কিনা জানি না উইলকোর থেকে বের হয়ে এখন আমি চলে যাচ্ছি পাউনল্যান্ডের দিকে পাউনল্যান্ড থেকেও আমার বেশ কিছু জিনিস নিতে হবে প্লাস আমি পাউনল্যান্ডে ঢুকতে খুব পছন্দ করি ওরা সিজনাল যেই জিনিসগুলো আনে সেগুলো আমার দেখতে খুব ভাল লাগে আর সব সময় কিছু না কিছু ওখানটায় থাকে যেটা আমার দরকারি বা কিনতে ভাল লাগে আর এখানেও আমি চেক করব যে ওয়াইপস পাওয়া যায় কি না হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় কি না এই দুইটা জিনিস কিন্তু বাসায় আমরা এমনিই ইউজ করি ওয়াইপস সবসময়ই আমরা বাসায় ইউজ করি আর স্যানিটাইজার ব্যাগে সবসময়ই থাকে তো এমন না যে এক্সট্রা করে আমি স্টক করতেছি জাস্ট রেগুলার আমার জিনিসটা লাগে কিন্তু পাচ্ছি না কোথাও একটা জিনিস দেখলাম যে সব দোকানেই অলমোস্ট কাস্টমার নোটিস দেওয়া আছে যে প্লিজ থিঙ্ক বিফোর ইউ বাই কারণ মানুষ এমন ভাবেই স্টক পাইল করতেছে যে আহ সব ওনারা এই নোটিসটা লাগাতে বাধ্য হচ্ছে যে তুমি একটু চিন্তা করো সবার কথা এখানেও দেখলাম যে কিছু জিনিসের স্টক কমপ্লিটলি নর্মাল বাট কিছু জিনিস একেবারেই নাই যেমন এটা বোধহয় বার সোপের সেকশন ছিল একদমই খালি তো আমি সোপ উইলকোর থেকে নিয়ে এনেছি সো আমার আর দরকার নাই এখানটায় বাচ্চাদের জিনিস থাকে এবং দু একটা র‍্যাক দেখলাম একদমই খালি এবং আমার মনে হচ্ছে সেখানে মেডিসিন জাতীয় জিনিসই ছিল একেবারে তো আর মনে নাই দোকানের কোন সেকশানে কি রাখা থাকে বা কি রাখা ছিল বাট একটা দোকানে বারবার আসলে মোটামুটি একটা মনে থাকে যে এখানে এই জিনিসটা হয়তো ছিল তো বাচ্চাদের মেডিসিন শেষ হয়ে যাওয়া বা বাচ্চাদের প্রোডাক্টগুলা শেষ হয়ে যাওয়াটা কিন্তু আসলে খুব এখানটায় আছে হলো গিয়ে হাউস ক্লিনিং প্রোডাক্টস যেখানটাতে সিচুয়েশন অত খারাপ না হ্যাঁ কিছু কিছু জিনিস শেলফে একেবারেই নাই বাট তারপরও ইনাফ আছে বা অল্টারনেটিভ ব্র্যান্ড আছে সো অত খারাপ মনে হয়নি আসলে হামলাটা মেইন গিয়ে পড়তেসো হলো গিয়ে টয়লেট রোজ ওয়াইপস স্যানিটাইজারস এগুলোর উপরে সো অন্যান্য জিনিস তাও অতটা নাই আমি অ্যাকসেট স্পাঞ্জ নিয়ে নিলাম এটা আমার বাসায় লাগবে এগুলো হচ্ছে হলো গিয়ে কাপড় ধোয়ার সাবান এটাও উনিশ বিশ আর কি আছে নাই সেরকমই এখন চলে যাচ্ছি টয়লেট রোলের সেকশন এ জাস্ট দেখার জন্য যে কি অবস্থা আমি স্টক পাইল করব না কারণ আমার বাসায় কেনা আছে কিছু এবং সেটা দিয়ে যতদিন চলে চলুক এটা হচ্ছে হলো গিয়ে হ্যান্ড ওয়াইপসের সেকশন বাট কিচ্ছু নাই এই সেকশনটা হচ্ছে মাদার্স ডের জিনিসপত্রের বাট একটু ব্ল্যান্ড লাগলো মনে হলো এই সেকশনটা যেন কেউ অত মন দিয়ে দেখতেছে না এটি লাইট ক্যান্ডেল হোল্ডার্সটা খুব সুন্দর লাগছে বাট আমি এখন অন্য কিছুতে টাকা খরচ করব না এটা হচ্ছে ইস্টারের সেকশন এবং এই সেকশনটা দেখেও আসলে বাচ্চাদের জন্য খুব খারাপ লাগলো কারণ ইস্টার তো আসলে বাচ্চাদের জন্য খুব এনজয়েবল একটা টাইম বাট আসলে মানুষ কতখানি এনজয় করতে পারবে সেটা জানি না ইস্টারের জিনিসপত্র সবসময়ই খুব ব্রাইট অ্যান্ড কালারফুল হয় ভাল লাগলো আর কি দেখে আমার এত জিনিস কেনা লাগবে আজকে টুকটাক যে খুব বেশি সময় আসলে ব্রাউজিংয়ের পেছনে দেয়া সম্ভব না পাউনলাইন থেকে বের হয়ে আমি নেক্সট চলে যাচ্ছি সেইভার্সে এটাও আর দোকান যেটাতে খুব দরকারি জিনিস পাওয়া যায় এবং রিসেন্টলি আমার পছন্দের দোকানের মধ্যে একটা হয়ে গেছে এটা সেইভার্সে ইউজুয়ালি সবসময়ই খুব ভালো অফার থাকে ঢুকেই আমি এই ওয়াশিং ডিটারজেন্টের পাউডারটা দেখলাম যেটা আমার লিস্টে ছিল যে আমি নিব বাট তার আগে একটু দোকানের হালটা দেখে নেই কীরকম অবস্থা কি স্টকে আছে কি স্টকে নাই এটা হচ্ছে মেডিসিনের সেকশন এবং কফ অ্যান্ড ফ্লুর মেডিসিন অলমোস্ট ওয়াইপড আউট সো ব্যাপারটা একটু অ্যালার্মিং বাট আমি অন্যান্য কিছু দোকানে দেখছি যে না সেগুলো এখনও অ্যাভেইলেবল সো আমার যেহেতু এখন লাগবে না আমি নিচ্ছি না আর এগুলো হচ্ছে হলো গিয়ে ওই গলা কাশি হয় যখন তখন লজেন্স টাইপের মুখে দিয়ে রাখলে ভাল লাগে এটা আমি ইউজুয়ালি আমার ব্যাগে রাখি সো আমি নিয়ে নিলাম দু একটা এরপরে দেখি কি অবস্থা স্টিল মেডিসিন এবং কিছু মেডিসিন আসলে একেবারেই নাই শেলফে আমি ঠিক বলতে পারবো না কোনগুলা এটা হচ্ছে হলো গিয়ে টয়লেট রোলের সেকশন অবস্থা খুব শোচনীয় সবাই এমনভাবে টয়লেট রোল স্টক করতেছে এবং এমনভাবে কিনে নিতেছে যে মানে ব্যাপারটা জানি কেমন বাট অনেকেই শুনলাম যে বেশি দামে বিক্রি করার জন্য নাকি করছে আরও দুইটা বারসোপ নিয়ে নিলাম এটাও আজকে কিনবো বলেই আসছিলাম স্যানেক্সের এর বারসোপ আগে ইউজ করিনি বাট স্যানেক্স ব্র্যান্ডটা খুব ভালো সো নিলাম আর দেখছি আর কি কি লাগবে না লাগবে সব তো সবসময় মনে থাকে না দোকানে আসলে তারপরে অনেক জিনিস মনে পড়ে যে হ্যাঁ আমার এটা দরকার তো টয়লেট রোলস টিস্যু এগুলা অবস্থা খারাপ টয়লেট রোলস তো একেবারেই নাই আমি এই পর্যন্ত যে কয়টা দোকানে গেছি কোনোটাতেই আমি কোনো টয়লেট রোলস দেখিনি এখানটায় কাপড় ধোয়া সাবান এখান থেকে আমি এই ড্যাজের পাউডারটা নিয়ে নিব এটা আমি রাখতেছি হলো গিয়ে জাস্ট জাস্ট একটা মানে হাতে রাখার জন্য আর কি আমি এটার পটটা ইউজ করছি বাট পাউডারটা না আমার মনে হয় এই দোকানের কাজ শেষ এখন আমি টিলের দিকে চলে যাব যা নেওয়া হয়েছে সেগুলো পে করে নেক্সট দোকানের উদ্দেশ্যে যাব নেক্সট আমি আসলাম হলো গিয়ে পাউন্ড স্ট্রেচার এখানটাতে দেখলাম অনেক ওয়াইপস বাট এগুলো সবই হচ্ছে হলো গিয়ে ফেসিয়াল ওয়াইপস এই ব্র্যান্ডটা আমি আগে দেখিনি সো মনে হয় সিচুয়েশানের কারণে বিভিন্ন নতুন ব্র্যান্ড পপ আপ হচ্ছে এবং ফেসিয়াল ওয়াইপস যেহেতু এগুলাতে আর কেউ হামলা চালায়নি কারণ ক্লেনজিং ওয়াইপ মানে ফেসের যে ক্লেনজিং ওয়াইপ সেটা নর্মাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াইপসের ভেতরে অনেক তফাৎ সো এই কারণে ওটা বোধহয় বিক্রি হচ্ছে না আর আগাতে আগাতে দেখলাম অন্যান্য জিনিসের স্টক অত খারাপ লাগলো না বাট এটা হচ্ছে বাচ্চাদের খাবারের সেকশন এবং এখানটাতে কয়েকটা র্যাক একদম শূন্য এবং খুব বেশি ভ্যারাইটিও দেখলাম না বাচ্চাদের জিনিস যদি স্টক আউট হয়ে যায় তখন আসলে বিপদ বিপদ মানে বড় বিপদ সো আগে থেকেই আসলে আমাদেরকে প্ল্যান করে সেই অনুযায়ী কেনাকাটা করে রাখতে হবে আমি অবশ্য বাচ্চাদের খাবার এমনিও দোকান থেকে খুব একটা কিনি না সো ওটা যদি স্টক আউট ও আমার জন্য ওটা খুব একটা মানে আমার জন্য ওটা আসলে ম্যাটার করে না এরপরে দেখলাম যে আরো কিছু শুকনা খাবার এই সেই সেগুলোর স্টক এখানটাতে খারাপ না যেমন বিস্কিটস তারপরে বিভিন্ন রকমের পাই এই সেই এগুলো দেখলাম যে ইনাফ আছে দোকানটাতে এই দোকানের থেকে সুপার মার্কেটের সিনারিও কিন্তু ডিফারেন্ট সুপার মার্কেটের শেলস আরও অনেক খালি বাট আমি ঠিক বুঝলাম না কেন এখানটায় এতখানি ডিফারেন্ট কারণ আমি অনেককে শুনলাম যে গিয়ে নাকি চিপসও পাচ্ছে না এই সেই নুডলসও দেখলাম ইনাফ আছে কারণ নুডলসও তো আসলে ড্রাই ফ্রুট এবং অনেকেই এটা স্টোর করে তো ম্যাগি দেখলাম ফিফটিন পি করে ভাবলাম নিব তারপরে দেখি এটা মাছের ফ্লেভারের মাছের ফ্লেভারের ম্যাগি কেমন হবে এটা আসলে আমার ধারণা নাই সো আমি আর হাত বাড়ালাম না সেটার দিকে কিছু নুডলস সবসময় বাসায় কিনে রাখি বাট এটা খাওয়া হবে বলে মনে হয় না পানি জুস কফি চকলেটস বিভিন্ন প্যাকেট ফুড সবই মনে হলো শেলফে ইনাফ আছে সো ভেরি হোপফুল সিচুয়েশন আমার শপিং শেষ আমি এখন পাঁচ মিনিটের জন্য একটু দম নিচ্ছি কারণ আমার হাতের জিনিস বেশ ভারী হয়ে গেছে এই দুইটা আমার ব্যাগ একটা হচ্ছে আমি হাতে ক্যারি করতেছি আর আর একটা হচ্ছে আমার ব্যাক প্যাক কিন্তু একটু বোধহয় আমার রেস্ট নিয়ে তারপরে আবার রওনা করা উচিত যদিও অনেক লোড হয়ে গেছে তারপরও আসলে বেশ অনেকগুলা দরকারি জিনিস আমি আজকে নিয়ে নিছি খুঁটি নাটি ছোট খাটো যেটার জন্য দশ দোকান ঘোরা লাগে সেরকম অনেকগুলো জিনিস আসলে আমার কেনা হয়ে গেছে সো আমি একটা বড় ধরনের রিলিফ পাচ্ছি কারণ এগুলা রাজনের ঘুরে ঘুরে কেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু ওর অফিস থাকে কাজ থাকে আমি বসেছিলাম ব্রিটিশ রেড এর জাস্ট অপোজিটে এটা হচ্ছে একটা চ্যারিটি শপ এবং হঠাৎ দেখলাম যেখানটাতে খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে একটা বিশাল সাইজের ডল হাউস ডল হাউসটার দাম দেখলাম সাড়ে পাঁচশো পাউন্ড এখানটায় যে জিনিসগুলো বিক্রি হয় ইউজুয়ালি সেগুলো ডোনেশনের জিনিস এটাও হয়তো কেউ ডোনেট করছে বাট এত সুন্দর যারা ফ্রেন্ডস দেখেন তারা হয়তো একটা এপিসোডে দেখছেন যে মনিকার একটা ডল হাউস থাকে যেটা ওর এক আত্মীয়কে দিয়ে যায় এটা সেটার থেকেও বড় সুন্দর ডিটেইল অলমোস্ট প্রত্যেকটা রুমে ফায়ার প্লেস স্যান্ডলিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আমি জানি না আমি গ্লাসের বাইরে থেকে যেহেতু ভিডিওটা করতেছিলাম রিফ্লেকশন এসে পড়তেছিল বাট তারপরও এত সুন্দর একটা জিনিস দেখে সেটাকে ক্যাপচার করে ব্লগে না দেওয়ার ব্লগে দেওয়ার লোভটা আমি সামলাতে পারিনি সো যতটুকু সম্ভব হয় আমি ক্যাপচার করছি এত ডিটেইলে ডল হাউসটা করা এত সুন্দর আমার মানে খুব লোভ হচ্ছিল এটা দিয়ে খেলার খেলার বয়স হয়তো আমার এখন আর নাই দরজা গুলো এই যে মাঝখানে সিঁড়ি সবকিছুই একদম জাস্ট একটা রিয়েল লাইফের বাসার মতনই এবং খুব সুন্দর খুব ভালো হয়েছে যে আমি বাসার থেকে আজকে একটু বের হয়েছি আর তার চেয়ে বড় যেটা তার চেয়ে বেশি যেটা ভালো হয়েছে সেটা হলো গিয়ে অ্যালেন কে নিয়ে না আসাটা ওকে নিয়ে আসলে আসলে অনেক টেনশন কাজ করত এর চেয়ে একা আসাটাই আসলে ওয়াইস ডিসিশন হয়েছে বাসায় যাওয়ার পথে খুব সুন্দর একটা সিন দেখলাম বাবার ছেলে খুব সম্ভব দুইজনই সাইকেল চালায় যাচ্ছে দেখে খুব ভালো লাগলো লাইফ লাইফের মতন তো আসলে চলছেই এটা তো থামানো সম্ভব না সবাই কাজে বের কাজ মানে টুকি টাকি জিনিসপত্রের জন্য তো রাস্তায় নামতেছেই বাট তুলনামূলকভাবে হয়তো মানুষজন ঘর থেকে একটু কমই বের হচ্ছে সামনে যদিও ইস্টার মাদার্স ডে মানুষজন তো আসলে এসব দেশে কার্ড কিনে কার্ডটা ম্যান্ডেটারি গিফটস কিনে সো সেই তুলনায় মার্কেটের অবস্থা মানে মার্কেটে অতখানি আসলে ভিড় নাই কারণ মাদার্স ডে তো আসলে কিছুদিন পরেই আমি অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি আর আগে ফোন দিয়ে বললো যে অ্যালেন কিন্তু উঠে গেছে টাইম আমি চলেও দেখাই তাহলে আমি আজকে কি কি বাজার করলাম এমন আহামরি কিছু না আবার অনেক আহামরিও এই সিচুয়েশনে আসলে কোনো বাজারই কম না এবং খুব প্ল্যান করে আসলে বুঝে বুঝে কেনা লাগে যে আমার পকেটে যতটুকুন পয়সা আছে এই মাসের বাজেটের জন্য সেটাকে আমি ওয়াইজলি কিভাবে ইউজ করব সো আমি ডিম দরকার ছিল ইউজুয়ালি আমরা ছয় কেস ডিম একবারে কিনে ফেলি বাট আমি চার কেস নিয়ে আসছি যেহেতু আমি হেঁটে গেছি এবং হেঁটে আসছি ক্যারি করা অতটা পসিবল ছিল না একটা স্পঞ্জ কিনে নিছি থালাবাটি ধোয়ার স্পঞ্জ পিছনে এখানটাতে আছে হলো গিয়ে দুটা বিন ব্যাগ ইউজুয়ালি আমরা তিনটা চারটা ছয়টা একবারে কিনে ফেলি যাতে বারবার যাওয়া না লাগে বাট এখন আসলে টাকা পয়সা বেশ হিসাব করেই খরচ করা লাগতেছে যে কখন বাজার বাজারের কি অবস্থা হয় সেই অনুযায়ী আসলে খরচ করতে হবে সো আমি আজকে আর বেশি নেই নি দুইটা ফ্ল্যাশ নিয়ে নিছি এটা হচ্ছে হলো গিয়ে ব্লিচ স্প্রে এটা আমরা সবসময় ইউজ করি এবং সবসময়ই দুইটা তিনটা একবারে কিনি এই ড্যাজ কাপড় ধোয়ার পাউডার ডিটারজেন্টটা আমি আগে কখনো ইউজ করিনি এটা খুব সম্ভব আমেরিকান এটার পডটা আমি ইউজ করছি ক্যাপসুল ভালোই মনে হয়েছে বেশ সুন্দর গন্ধ আর প্রাইস ওয়াইজ আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে থ্রি পাউন্ড সামথিং ছিল তো ভাবলাম যে এরকম একটা নিয়ে রাখি কারণ এখন যেহেতু কাপড় চোপড় অনেক বেশি ধোয়া হবে হয়তো একটু পাউডার ডিটারজেন্ট হাতের কাছে থাকলে ভালো আচ্ছা এরপরে হচ্ছে হলো গিয়ে আমার আব্বুর জন্য এখানটাতে একটা লোশন এই বার্ডস বিজ অনেকেই জানেন খুব পপুলার আর অ্যালেনের মুখে এক্সিমার মতন হয় র্যাশের মতন হয় এই পার্টিকুলার লোশনটা খুব ভালো এবং খুব কাজে দেয় পিছনে আসে একটা কফি কোন ব্র্যান্ড জানি না আমি জাস্ট যেটা অ্যাভেলেবল ছিল সেটাই নিয়ে নিছি বাসায় কফি শেষ এবং আমার এই মুহূর্তে আসলে ব্র্যান্ড দেখে পছন্দ করে নেওয়ার মতন সময় ছিল না একটা রিনজিং এইট এখানটায় আছে হলো গিয়ে একটা কাফ সিরাপ কারণ বিভিন্ন দোকানে দেখতেছি যে কাফ সিরাপ শেষ হয়ে যাচ্ছে শেলফ থেকে এবং করোনা ভাইরাস হলে যেহেতু কাশি টাশি এগুলোও হয় এ কারণে একটা কাপ টবলারন আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দ এবং বড় টবলারন বেশ বেশ অনেকদিন মার্কেটে দেখতেছিলাম না সো ইটস স্মল ট্রিট ফর হিম দুইটাই ওর আমি ওখান থেকে নিব না এখানটায় আছে লেগে একটা বেপ্যান্থেন আমি ইউজুয়ালি অ্যালেনের জন্য বাসায় বানানো ন্যাপি ন্যাপির ক্রিম ইউজ করি এবং একটা রেসিপি আছে আমার সাথে আমার কাছে পরে একদিন সময় শেয়ার করব বাট এই বেপ্যান্থেনটা মাঝে মাঝে দেই মানে হাতের কাছেও সবসময় রাখি তো বাচ্চাদের মেডিসিনও যেহেতু দেখতেছি যে শেলফ আউট হয়ে যাচ্ছে এ কারণে আমি ভাবলাম যে এরকম দু একটা জিনিস যেহেতু লাগে কিনে রাখি দুইটা নিয়ে বন বনজেলা আমার আপুটা আসলে দাঁতের ব্যথায় খুব কষ্ট করতেছে এবং না পারতে দেই না বাট এখন যেহেতু মারিকেটে ওর দাঁতটা বের হয়ে আসতেছে এ কারণে লাগতেছে সো দুইটা কিনে রাখছি এখানটায় একটা ওই মেন্থেল টাইপের চকলেট এগুলো ওই খুসখোসা কাশি হলে তখন আমার লাগে এই হিপ হেড টু টো ওয়াশ এইটা আগে ইউজ করিনি হিপের ফর্মুলা ইউজ করছি বাট ওদের রকম ক্লেন্সিং প্রোডাক্ট ইউজ করিনি আমার কাছে বটলটা খুব কিউট মনে হয়েছে মনে হয়েছে যে জার্নি টার্নি সময় এরকম একটা সাইজ বেশ কাজে আসবে সো এটা নিয়ে নিছি এখানটায় চারটা সোপের একটা প্যাকেট এখানটায় আরো সোপের প্যাকেট আমি যেটা চিন্তা করলাম যে হ্যান্ড ওয়াশ একদম মার্কেট আউট হয়ে যাচ্ছে না ঠিক একদম মার্কেট আউট হয়ে যাচ্ছে না মানে যেই ব্র্যান্ডগুলো আমরা কিনি সেগুলা শেলফে দেখলাম না সো আমি চিন্তা করলাম যে দুইটা জিনিস এক হচ্ছে হলো গিয়ে বার সোপ অনেক ইকোনমিক সো কিনে রাখা যায় এবং ইউজও করা যায় শুধু যে কিনে আমি স্টপ করে রাখবো সেটা না ইউজও করব আর সেটার মধ্যে ডেটল আসলে ডেটল আর স্যানেক্স এই দুইটা মোস্ট প্রেফার্ড ডেটলের তো বলার কিছু নাই ব্যাকটেরিয়াল জিনিসের ভেতরে ডেটল তো আসলে একদম মানে কি বলবো টপের দিকে আর স্যানেক্সও আসলে সেক্ষেত্রে খুবই খুবই ভালো একটা ব্র্যান্ড সো আমি এই দুইটার দুই প্যাকেট নিয়ে নিছি এবং ইউজ করার জন্য যা স্টক করার জন্য না লাস্টে আসার সময় আমার মনে পড়লো যে অ্যালেনের জন্য আসলে আমার কমলা নেওয়ার কথা ছিল কিন্তু একদম ভুলে গেছিলাম তখন আর আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না এত ভারী ওয়েট ছিল আমার কাঁধে সো আমি এই ব্লুবেরি আর র্যাসবেরির মিক্স প্যাকটা নিয়ে নিছি স্পেন্সার্স থেকে দুটা বেদানা নিয়ে নিছি কারণ বেদানার খোসা দিয়েও বেশ কিছু ড্রিঙ্ক খাওয়া যায় যেগুলো এই টাইমে বেশ ভালো চারটা আম কিনে নিছি আম লাগে অ্যালেনের জন্যও লাগে আমরাও খাই আর লাস্ট বাট নট দ্য লিস্ট আই কুডেন্ট রেজিস্ট মাই টেম্পটেশন বাট অ্যালেনের জন্য দুটা বই কিনে ফেলছি রাজন বারবারই বলে যে ওর অনেক বই আছে এখন আর এগুলার পিছনে খরচ করো না বাট আমি আসলে পারি না বাইরে বের হলে অ্যালেনের জন্য আসলে কিছু না কিনলে আমার একদম মানে কেমন জানি লাগে সো আজকে আর অন্য কোনো কিছু কিনি খেলনা পাতি বা এগুলো না বাট লাস্টে আমি এই বই দুইটা সেলে পেয়ে আমার আই জাস্ট কুডেন্ট রেজিস্ট তো এই হচ্ছে হলো গিয়ে আমার আজকে শপিং আমার শপিংয়ের ব্যাপারে আপনাদের মতামত জানাবেন যদি জানাতে চান আমি খুব বেশি স্টক করে রাখার মতন কিছু কিনিনি যেগুলো আমার রেগুলার দরকার সেগুলোই কেনা হয়েছে আমি বঞ্জেলে একটা জায়গায় দুইটা কিনছি কারণ এটা আমার লাগতেছে পেপ্যান্থেন ওভাবে করে অতটা ইউজ করি না তারপরও কিনে রাখছি হলো গিয়ে জাস্ট ইন কেইস যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট মার্কেট শেলফে কম দেখতেছি আর এই বারসোপগুলো হচ্ছে হলো কি আমার লাইফস্টাইল চেঞ্জের পার্ট কারণ আমি এখন থেকে চেষ্টা করব যে শুধু হ্যান্ড ওয়াশ না বারসোপও ইউজ করতে বিকজ দ্যাটস ভ্যারি ইকোনমিক এই সবাই দেখালাম আর কি আজকের শপিং আর মার্কেটের অবস্থাও দেখালাম আপনাদেরকে সো এই সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি সবার জন্য দোয়া থাকলো টেক কেয়ার এভরি